আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো ইয়ামাহা এক্সএসআর 155 এই বাইকটা কি বর্তমান সময়ে আপনার জন্য কেনা উচিত হবে কিনা, তাছাড়াও থাকবে বাইকের সকল বিষয়, বাইকের ভালো এবং খারাপ প্রত্যেকটা বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রথমেই অবশ্য আসে বাইকের লুকস। বাইকের ফ্রন্টের দিক থেকে দেখলে মনে হয় এটা রেট্রো টাইপের একটা এলইডি লাইট ইউজ করা হয়েছে, এজন্য এটাকে আরও বেশি আকর্ষণীয় মনে হয়। একটা ক্লাসিক ভাব রয়েছে বাইকের মধ্যে, তারপরেও বাইকটা কিন্তু অনেকটা স্টাইলিশ। যারা ক্যাফ্রেসার বাইক পছন্দ করেন, এক দেখাতেই এই বাইকটাকে যে ভালো লাগবে এটা অবশ্য শিওরভাবে বলা যেতেই পারে। বাইকের টেল লাইটটাও রাউন্ড শেপে তৈরি করা হয়েছে, সব মিলিয়ে বাইকটা অবশ্য ভালোই। এখন বাইকের লুকস যদিও ভালো, এরপরে কিন্তু আসে বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাইকের ইঞ্জিন কনফিগারেশন। এই বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে লিকুইড কুল ভিবিএ অ্যাসো ওয়েটসি 4 ভালভের 4 স্ট্রোক। বাইকে যেহেতু লিকুইড কুলিং সিস্টেম, এজন্য আপনি লং টাইমও বাইকটা নিয়ে রাইড করলে আপনার এই বাইক থেকে তো হিটিং ইস্যু থাকবেই না, এটা অবশ্য বাইকের জন্য একটা ভালো বিষয়। এখন এই বাইকের ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করে 10,000 আরপিএমে 19 PHP, আর টর্ক প্রডিউস করে 8,500 আরপিএমে 14.7 নিউটন মিটার। বাইকের পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী বাইকটা থেকে আপনি প্রতি ঘন্টায় টপ স্পিড পাবেন 130 কিলোমিটার প্লাস। যদিও বাইকে 19 PHP পাওয়ার প্রডিউস করে, এটা তো একটা নেকেড বাইক, এজন্যে স্পিডটা একটু কম। যদি এটা স্পোর্টস বাইক হতো তাহলে এটাতে অ্যারোডাইনামিক একটা শেপ থাকতো, তখন স্পিড আরও বেশি পাওয়া যেত। বাইকের ট্রান্সমিশনে ইউজ করা হয়েছে 6-speed গিয়ারবক্স, আর এখানে ফুয়েল ইঞ্জেকশন থাকছে ফুয়েল সাপ্লাই সিস্টেমে, আর এজন্যে আপনি মাইলেজ পাবেন প্রতি লিটার ফুয়েলে 40 কিলোমিটারের আশেপাশে। বাইকের স্টার্টিং সিস্টেম হিসেবে শুধুমাত্র ইউজ করা হয়েছে ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম, আর এটা যেহেতু একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক, এখানে তো ইলেকট্রিক স্টার্টিং সিস্টেমই থাকবে, এটা অবশ্য স্বাভাবিক। বাইককে স্টেবল রাখার জন্যে বাইকের গুরুত্বপূর্ণ বিষয় সাসপেনশন ফিডব্যাক। এই বাইকের ফ্রন্টে সাসপেনশন ইউজ করা হয়েছে USD, যেটা খুবই ভালো, আর পেছনে থাকছে মনোশক। বাইকের সাসপেনশন অবশ্য ভালোই, এটা নিয়ে ইউজারদের এখন পর্যন্ত খারাপ ফিডব্যাক পাওয়া যায়নি। আর ব্রেকিং সিস্টেম এরপরে গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে পড়ে। বাইকের ব্রেকিং সিস্টেমে ফ্রন্টে ইউজ করা হয়েছে 282 মিলিমিটার ডিস্ক ব্রেক, আর পেছনের ডিস্ক ব্রেক সাইজ 220 মিলিমিটার, কিন্তু এখানে একটা সমস্যা আছে, ব্রেকিং সিস্টেমে ABS ব্রেকিং যুক্ত করা হয়নি। একটা প্রিমিয়াম সিগমেন্টের বাইকে যদি এরকম অবস্থা হয় ব্রেকিংয়ে, এটা অবশ্যই খারাপ বিষয়, কারণ বর্তমানে এই বাইকের যে কম প্রাইসের বাইকগুলোতেও কিন্তু ডুয়াল চ্যানেল ABS ইউজ করা হচ্ছে। 2023 সাল অনুযায়ী এটার ব্রেকিং সিস্টেম অবশ্যই ব্যাকডেটেড। বাইকের টায়ার সাইজে অবশ্য মোটা টায়ার ইউজ করা হয়েছে। বাইকের ফ্রন্টের চাকাতে টায়ার সাইজ 110, আর পেছনের চাকাতে টায়ার সাইজ 140, এই বাইকটাতে রিম সাইজ 17। এরপরে আসে বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এখানে 10 লিটার একটা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ইউজ করা হয়েছে, এটা অবশ্য ঠিকই আছে। তবে এই বাইকে একটা মেন মাইনাস পয়েন্ট হচ্ছে বাইকের রাইডিং সিটের উচ্চতা। বাইকটাতে রাইডিং সিটের উচ্চতাতে ইউজ করা হয়েছে 810 মিলিমিটার রাইডিং সিটের উচ্চতা, এটা অবশ্য হিউজ। এজন্যে বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা হতে হবে মিনিমাম 5'6". 5'6" থেকেও যদি আপনার উচ্চতা কিছুটা কম হয়, তখন বাইকটা রাইড করা হবে অনেকটাই ডিফিকাল্ট, কারণ এই বাইকের রাইডিং সিটের উচ্চতা অনেকটাই বেশি। তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অবশ্য ঠিকই আছে, 170 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এজন্যে দেশের স্পিড ব্রেকারের সাথে বাইকের নিচের অংশে স্ক্র্যাচ লাগার সম্ভাবনা তো একেবারেই কম। বাইকের ওজনটাও ঠিক আছে সিটি এবং হাইওয়ে দুইটা রাস্তা দিয়ে রাইড করার জন্যে। বাইকের ওজন 134 কেজি, এটা দিয়ে আপনি সিটিতে অনায়াসে রাইড করতে পারবেন, আর হাইওয়ে তো খুবই ভালোভাবে রাইড করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। বাইকের ফ্রন্টে হেডলাইটে ইউজ করা হয়েছে এলইডি, আর ইন্ডিকেটরে ইউজ করা হয়েছে হ্যালোজেন, এটা অবশ্য এলইডি হলে ভালো হতো, আর টেল লাইটেও ইউজ করা হয়েছে এলইডি। মিটার কনসোলটা রাউন্ড, আর এটা ফুললি ডিজিটাল মিটার কনসোল। মিটার কনসোলের স্ট্রাকচার একটা প্রিমিয়াম বাইকের মতোই লাগছে। বাইকের রাইডিংকে স্মুথ করার জন্যে বাইকে ইউজ করা হয়েছে আপরাইট পাইপ হ্যান্ডেল বার, এটা দিয়ে আপনি লং টাইমও বাইক রাইড করলে আপনার তো ব্যাক পেন হবে না, এটা আপনার জন্য একটা ভালো ফিচার্স হতে পারে। আপনি যদি লং টাইম বাইকটা নিয়ে রাইড করতে চান, এক সিটি থেকে আরেক সিটিতে যেতে চান, সেক্ষেত্রে এই বাইকটা আপনাকে বেস্ট একটা সাপোর্ট দিতে পারবে, এটা বলা যেতে পারে। সবশেষে এখন আসে বাইকের প্রাইস।
বর্তমানে বাইকটার প্রাইস 5,45,000 টাকা। আমার কাছে বাইকের ফিচার্স অনুযায়ী বাইকের প্রাইসটা ওভার প্রাইস মনে হচ্ছে। বাইকের প্রাইসটা অবশ্যই আরও কিছুটা কম হলে ভালো হতো। এখন আপনার কাছে কি মনে হয় এই বিষয়টা জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন, আল্লাহ হাফেজ।